আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে ফেসবুক অথবা ইউটিউবে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমি মাশরুফুল আলম মিশুক এসএ শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকার দেখাবো। বর্তমানে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গ্যাসের সংকট রয়েছে, যার ফলে কিন্তু আমাদের মা বোনেরা সময় মতো রান্নাবান্না করতে পারছেন না। সো যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করতে পারেন। এই ইলেকট্রিক চুলাগুলোর মধ্যে কিন্তু আপনি গ্যাসের চুলার মতোই সব ধরনের রান্নাবান্না করতে পারবেন খুব স্বল্প সময়ে, এবং এগুলো কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী হবে। গ্যাস সিলিন্ডারের চাইতেও কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে এই চুলাগুলো। সো আজকে যে চুলাগুলো দেখাবো, একটা হচ্ছে ইন্ডাকশন চুলা, এটা হচ্ছে ইন্ডাকশন চুলা, এবং এটা হচ্ছে ইনফ্রারেড চুলা। দুটোই কিন্তু সেম ব্র্যান্ডের থাকবে। আমি আপনাদেরকে প্রথমে বক্সটা একটু দেখাই। এখানে দেখেন বক্সের মধ্যে এটা হচ্ছে ইন্ডাকশন চুলার বক্স এবং এটা হচ্ছে ইনফ্রারেড চুলার বক্স। আপনারা দেখেন বক্সের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন চুলাগুলোর ছবিগুলো স্পষ্ট করে দেওয়া আছে। আর দুটো চুলাই কিন্তু 2000 ওয়াটের চুলা হবে। এটা হচ্ছে এলিমা ব্র্যান্ডের, দেখেন দুটোই কিন্তু এলিমা ব্র্যান্ডের। এই প্রোডাক্টগুলোর মেড ইন হচ্ছে চায়না, যদিও মেড ইন চায়না কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট। দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু এই সব কান্ট্রিগুলোতেও এক্সপোর্ট হয়ে থাকে। ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, কান্ট্রির ফ্ল্যাগগুলো, আর সবই কিন্তু 2000 ওয়াটের হবে। এই চুলাটাও 2000 ওয়াট এবং এটাও কিন্তু 2000 ওয়াটের থাকবে। দেখেন এখানে লিখাই আছে স্পষ্ট করে। সো আমি বক্সটা রেখে দিই, বক্সটা রেখে দিয়ে আপনাদেরকে চুলাগুলো সম্বন্ধে বিস্তারিত আমি বলে দিই। সো এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। ইন্ডাকশন চুলাগুলোর মধ্যে কিন্তু সব ধরনের পাত্র ব্যবহার করা যায় না। যে ধরনের পাত্রের নিচে এরকম ইন্ডাকশন বেস দেয়া থাকবে দেখতে পাচ্ছেন, সেই ধরনের পাত্রগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টিলের পাত্রগুলো কিন্তু আপনি ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করতে পারবেন। আর ইনফ্রারেড যে চুলাটা দেখছেন এটার মধ্যে আপনি সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন। সো আমি প্রথমে আপনাদেরকে ইন্ডাকশন চুলা সম্বন্ধে একটু কথা বলবো। এই ইন্ডাকশন যে চুলাটা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের কিন্তু খুবই লেটেস্ট কোয়ালিটির একটা চুলা। দেখেন এটার যে বডিটা এটা কিন্তু খুবই আলট্রা স্লিম। এখানে দেখেন লিখাই আছে আলট্রা স্লিম একটা বডি। বর্তমান বাজারে আমরা সব কিছু দেখি যে সব কিছুই কিন্তু একেবারে ছোট করে এটার মধ্যে হাই কনফিগারেশন দেওয়া হয়ে থাকে। এই চুলাটাও কিন্তু এই সিস্টেমে তৈরি করা, মানে খুবই স্লিম ফিট একটা বডি, সব কিছুই কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। দেখেন আমি পেছনের বডিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা চারপাশে চারটা পায়া দেওয়া থাকবে। আর এখানে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে। আপনার চুলাটা রান্না করতে গেলে একটু গরম হতেই পারে, সো এই কুলিং ফ্যানের সাহায্যে কিন্তু গরম বাতাসটা বের হয়ে যাবে। আপনারা এই চুলাটাকে যে কোনো জায়গায় এভাবে সেট করে আপনি রান্নাবান্না করতে পারবেন, সেটা আপনার ডাইনিং টেবিল হোক বা সোফার ঘর হোক, বসার ঘর হোক বা রান্নাঘর হোক, সব জায়গায় কিন্তু বসিয়ে রান্না করতে পারবেন। আর দেখেন অনেক চুলার মধ্যে কিন্তু মানে একটু কোনা টাইপ থাকে, বেরোয়ে থাকে, যার ফলে এই কোনার মধ্যে কিন্তু অনেক সময় বাড়ি লাগলে বা একটু ঘষা লাগলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটার কিন্তু কোনাটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ মেটালের মধ্যে, এটার যে এই চারপাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল। এটা কিন্তু সম্পূর্ণ মেটালের মধ্যে একবারে বসিয়ে দেওয়া, মানে এটার কোনাটা কিন্তু একেবারে ভিতরে ঢুকে থাকবে। আপনারা কোনো কিছু যদি এখানে বাড়িয়ে দেন এভাবে এটা কিন্তু ভাঙবে না। দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু খুবই হাই কোয়ালিটির, সো এটা নিয়ে আপনার ভাঙা ফাটার কোনো কিন্তু টেনশন একেবারেই নাই। সো এই চুলাটা কিন্তু অপারেট করা একেবারে সোজা। কীভাবে অপারেট করবেন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি চুলাটা আপনাদেরকে একটু অন করে দেখাই। আমি প্লাগটা এখানে দিয়ে দিই। প্লাগটা এখানে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কানেকশন চলে আসবে। এখন আপনি যদি চান চুলাটাকে অন করতে আপনি অন করবেন, এখানে অন অফের ফাংশন দেওয়া থাকবে, আমাদের অন করার প্রয়োজন, সো আমরা অন করব। এখন কিন্তু চুলাটা চালু হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে কোনো প্যান না বসাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা চালু হবে না। সো দেখেন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দেওয়ার পরে কিন্তু চুলাটা চালু হয়ে গেছে। দেখেন এখানে 1200 ওয়াট শো করতেছে। সো আমি এখানে প্যান বসিয়ে দিলাম, এখানে আমি একটু পানি দিয়ে দিই। পানি দিলে দেখেন কত দ্রুত এটা গরম হবে আপনাদেরকে আমি বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। সো আমি একটু পানি দিয়ে দিলাম, এখানে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে। আপনারা যদি এখানে ফাংশনে এক এক করে চাপ দেন, দেখেন এখানে ফ্রায়ের অপশনটা চলে আসছে, আবার চাপ দিলে বারবিকিউর অপশনটা আসবে, এখানে লাল লাল বাটন শো করছে, আবার যদি চান আপনি চাপ দিলে ওয়ার্মের অপশন আসবে, ওয়াটারের অপশন আসবে, সুপের অপশন আসবে। সো এই চুলাটা বুঝতে পারবে যে কত ডিগ্রি টেম্পারেচারে আপনার এই রান্নাগুলো করতে হবে। আর এখানে টাইমারের ফাংশনও দেওয়া আছে, আপনি চাইলে সময় সেট করে, টাইম সেট করে রান্না করতে পারবেন। চাইল্ড লকের অপশন থাকবে, দেখা গেল আমাদের বাসায় ছোট বাচ্চা থাকে, আপনি টাইমার সেট করে দিয়েছেন, অনেক সময় তারা টিপলে এটা নড়াচড়া লাগলে টাইমারটা চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি চাইল্ড লকের ফাংশনের চাপ দিয়েও রান্না করতে পারবেন। এখানে প্লাস মাইনাসের ফাংশনের চাপ দিয়ে কিন্তু আপনি ওয়াটটা কমাতে বাড়াতে পারবেন, আপনি ওয়াটটা কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন
সো এভাবে কিন্তু খুব দ্রুত কাজ হবে। আর দেখেন অল্প সময়ে মাত্র 20 সেকেন্ডের মধ্যে কথা বলতে বলতে কিন্তু পানিটা গরম হয়ে গেছে। সো খুব দ্রুত কিন্তু আপনারা রান্না করতে পারবেন। আমি পাত্রটা উঠাইলাম, চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখছেন। সো আমি পাত্রটা আবার বসিয়ে দিলাম, দেখেন চুলাটা কিন্তু আবার চালু হয়ে গেছে। সো এটা পাত্র বসালেই চলবে, পাত্র উঠালে কিন্তু চুলাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর অনেকে চিন্তা করেন ইলেকট্রিক চুলা কোনো শক লাগার ভয় আছে কিনা, দেখেন এখানে কিন্তু চুলাটা চলতেছে, আমি চারপাশে ধরতেছি, চুলার চারপাশে কিন্তু ধরতেছি, বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের মাধ্যমে কোনো শর্ট খাওয়ার ভয় নেই। ইভেন আপনারা যদি এখানে একটু সামান্য পানিও পড়ে, দেখেন আমি একটু দেখাই, সামান্য যদি পানিও পড়ে, আমি যদি এই পানিটা ধরি, আমাকে কিন্তু কোনো শর্ট করবে না, দেখছেন আমারে কিন্তু কোনো শর্ট করবে না। আমি চারপাশে দিচ্ছি, চুলাটা কিন্তু চলতেছে, পানি গরম হচ্ছে, এটা কিন্তু শর্ট করবে না। তবে আমি আপনাদেরকে সবসময় প্রিফার করব, আপনারা কোনো সময় এখানে পানি ফেলবেন না, পানি না ফেলাটাই ভালো। সো আমি চুলাটা অফ করে দিচ্ছি, আমি চুলাটা অফ করে আপনাদেরকে ইনফ্রারেড কুকার সম্বন্ধে একটু কথা বলবো। এই যে ইনফ্রারেড কুকারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্তমান বাজারের খুবই লেটেস্ট একটা ইনফ্রারেড কুকার। দেখেন দুই পাশে কিন্তু ধরার জন্য হ্যান্ডেল থাকবে, আপনারা এক স্থান থেকে আর এক স্থানে খুব সহজে এটা মুভ করতে পারবেন। আর এটার যে বডিটা সম্পূর্ণ কিন্তু স্টেনলেস স্টিলের বডি, চারপাশে যে বডিটা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের বডি থাকবে। পেছনের সাইডটা একটু আপনাদেরকে দেখাই, এই চারপাশে চারটা পায়া দেওয়া থাকবে, এটার মধ্যে কুলিং ফ্যান আছে। আর এটার যে ওয়াট বাড়ানো কমানোর ফাংশনটা, অনেকে ওয়াট বাড়াতে কমাতে একটু সমস্যা হয়, আপনারা কিন্তু চাইলে ম্যানুয়ালি এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যানের রেগুলেটরের মতো, এটা কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াটটা কমাতে বাড়াতে পারবেন। সো আমি এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখ, প্লাগটা দিয়ে দিলাম, এখানে প্লাগটা দিয়ে দিলাম। প্লাগটা দেওয়ার পরে কিন্তু এখানে অন অফের ফাংশন দেওয়া আছে, আপনি যদি অন করতে চান অন ফাংশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই রেগুলেটরের সাহায্যে আপনি কমাতে বাড়াতে পারবেন। দেখছেন যে পাওয়ারটা বাড়তেছে কমতেছে, এই যে এখানে হচ্ছে কমবে, এই পাশে ঘুরালে কমবে, একেবারে আপনার সর্বনিম্ন 200 ওয়াট দিয়ে রান্না করতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে 2000 ওয়াট। সো আমি 2000 ওয়াট এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন অনেকগুলো ফাংশন দেওয়া আছে, আপনি চাইলে টাইমার সেট করে রান্না করতে পারবেন, ফ্রায়ের অপশন আছে, গ্রিলের অপশন আছে, স্যুপের অপশন আছে, অনেক ধরনের অপশন আছে, সব অপশন দিয়ে রান্না করতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে, ডুয়েল রিং সিস্টেম। দেখেন এখানে কিন্তু চারপাশে হিটারের মতো একেবারে লাল হচ্ছে, মানে এই জায়গায় কিন্তু আপনি হাত দিবেন না, রান্না করার সময় এই জায়গায় হাত দেওয়া যাবে না, বাদবাকি চারপাশে কিন্তু আপনি হাত দিতে পারবেন, গরম হবে না, এখানে হাত দেওয়া যাবে না। রান্না হওয়ার পরে আপনারা আধা ঘন্টা পরে এই চুলাটাকে পরিষ্কার করতে পারবেন, সমস্যা নেই, সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন না। এখানে ডুয়েল রিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই ফাংশনে যদি আপনি চাপ দেন এটা শুধুমাত্র অর্ধেক চলবে। দেখেন আমি আপনাদের দেখাই, চাপ দিলাম অর্ধেক হয়ে গেছে, মানে এখানে ডবল রিং বসানো আছে, আপনি চাইলে সিঙ্গেল রিংও রান্না করতে পারবেন, আবার চাইলে ডবল রিংও রান্না করতে পারেন। দেখেন এখানে কিন্তু আবার ডবল রিং চালু হয়ে গেছে। সো খুবই হাই কোয়ালিটির একটা চুলা, বর্তমান বাজারে কিন্তু এই ধরনের সিস্টেমের কোনো চুলা বাজারে নেই। সো আমি চুলাটা বন্ধ করে দেই। সো খুবই হাই কোয়ালিটির দুটো চুলা আজকে আপনাদেরকে দেখালাম। আর এই চুলার সঙ্গে যদি আপনারা কেউ 7 পিসের সেটের প্রয়োজন হয়, যে যারা ইন্ডাকশন চুলায় রান্নাবান্নার জন্য অনেক সময় আপনারা এই ধরনের হাঁড়িগুলো খুঁজে থাকেন, সো যারা ইন্ডাকশন চুলার সাথে এই ধরনের হাঁড়ি কিনতে চান, এটা হচ্ছে 7 পিসের একটা সেট, প্রেস্টিজ ব্র্যান্ডের। দেখেন এখান থেকে আপনারা 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান পাবেন, আপনাদেরকে আমি এক এক করে দেখাই, 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান পাবেন। এই ফ্রাই প্যানের ভেতরের যে কোটিংটা দেখতে পাচ্ছেন, খুবই হাই কোয়ালিটির একটা কোটিং ব্যবহার করা হয়েছে। এই সেটগুলোতে রান্নাবান্না করলে 85% তেল সাশ্রয় হবে। সো এরকম একটা 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান পাবেন। এরপরে এখান থেকে আপনারা 24 সেন্টিমিটারের একটা ক্যাসারল পাচ্ছেন, দেখেন। আর এরপরে এখান থেকে থাকবে হচ্ছে 22 সেন্টিমিটারের একটা কড়াই, কারি করার জন্য এরকম একটা 22 সেন্টিমিটারের কড়াই পাচ্ছেন। আর এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 18 সেন্টিমিটারের একটা মিল্ক প্যান, দুধ চা কফি করার জন্য। প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু এরকম প্রেস্টিজ খোদাই করে লেখা থাকবে, ইন্ডাকশন বেস দেওয়া থাকবে। আপনি চাইলে এই সেটটাকে গ্যাসের চুলা, মাটির চুলা, লাকড়ির চুলা, সব ধরনের চুলাতে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে প্রেস্টিজ 7 পিসের সেট, 4টা পাত্র 3টা ঢাকনা। ফ্রাই প্যানের সঙ্গে ঢাকনা থাকবে না, আপনারা চাইলে এই ক্যাসারোলের ঢাকনাটাও ফ্রাই প্যানের সঙ্গে বসিয়ে রান্না করতে পারবেন। সো খুবই হাই কোয়ালিটির একটা সেট, এটাও কিন্তু বর্তমান বাজারের খুব চাহিদা সম্পন্ন একটা ননস্টিকের সেট। সো যারা গ্রানাইট কোটিংয়ের সেট কিনতে চাচ্ছেন, এই 7 পিসের সেটের সঙ্গে আপনারা কিন্তু চুলাটাও নিতে পারেন। সো আমি এখন আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা বলে দিব, আপনারা যেই চুলাটাই আমাদের কাছ থেকে নেন না কেন, এটার বর্তমান বাজারের মার্কেট প্রাইস হচ্ছে 4000 থেকে 4200 টাকা সেল হচ্ছে। সো আজকে কিন্তু আমরা আপনাদেরকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এই চুলাটা যেটাই নেন আপনারা, যে ইনফ্রারেড প্রয়োজন সেই ইনফ্রারেড নিতে পারেন, যার ইন্ডাকশন প্রয়োজন সেই ইন্ডাকশন নিতে পারেন, যেটাই নেন প্রাইস পড়বে মাত্র 3800 টাকা। আর এই চুলাগুলোর সঙ্গে কিন্তু 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা উইথ অফ কস্ট আপনাদেরকে সার্ভিস করে দিব। আর যে ননস্টিকের সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির একটা সেট, খুবই চাহিদা সম্পন্ন একটা সেট। এটা কিন্তু বাজারে বর্তমানে সেল হচ্ছে 3800 থেকে 4000 করে।
এটার প্রাইস যদি কেউ সিঙ্গেল নিতে যান মানে নন স্টিকারি সেভেন পিসের সেটটা, সেক্ষেত্রে আমরা প্রাইস রাখবো 3,700 টাকা। সো 3,700 আর হচ্ছে 3,800 দুটো মিলিয়ে একসঙ্গে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 7,500 টাকা। সো ধামাকা অফারে কিন্তু আজকের প্রোডাক্টগুলো থাকছে, একেবারে চাঁদ রাত পর্যন্ত আমাদের এই অফারটা চলবে। ঈদের আগে আপনাদেরকে এই প্রাইসের মধ্যেই কালেক্ট করতে হবে। যদি প্রোডাক্টটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন। ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা প্রোডাক্টটি পৌঁছে দিব। আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান, কোনো প্রবাসী ভাই অথবা ঢাকার বাইরের কেউ, সেক্ষেত্রে আমাদের বিকাশে 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করলেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আপনার ফেসবুক টাইমলাইনে, কারণ দেখা গেল আপনার চুলাটি ভালো লেগেছে, আপনার হাতে এখন টাকা নাও থাকতে পারে, পরবর্তী সময় যখন আপনার টাকা ম্যানেজ করতে পারবেন তখন কিন্তু আমাদের ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখলে আমাদের নাম্বারটা আপনার খুঁজে পেতে খুব সহজ হবে, আপনি কিন্তু আমাদেরকে পরবর্তীতে অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।